আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আবারও একবার পড়ব অষ্টম অধ্যায়, কিন্তু মূলত আজকে আমরা অষ্টম অধ্যায়ে পড়ব রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন প্রকারভেদ। আমরা জানি যে যে প্রক্রিয়ায় একাধিক ভিন্ন ভিন্ন পদার্থ মিলিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হয় তাকে বলা হয় বা সেই প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া আসলে বিভিন্নভাবে সংঘটিত হয় বা রাসায়নিক বিক্রিয়াকে আসলে তার পদ্ধতিগত কারণে বিভিন্নভাবে বা বিভিন্ন ধরনে বা বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়। তো তার মধ্যে যেরকম আছে সংযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া ইত্যাদি। তো মূলত আজকে আমরা পড়ব সংযোজন বিক্রিয়া। দেখো আমরা মূলত আজকে পড়ব সংযোজন বিক্রিয়া। তো নর্মালি তো আমরা যা বুঝি যে সংযোজন মানেই হচ্ছে সংযুক্ত করা। তো আমরা তো জানি যে রাসায়নিক বিক্রিয়া মানেই হচ্ছে সংযুক্ত করা, কারণ যে প্রক্রিয়া একাধিক ভিন্ন পদার্থ সংযুক্ত হয় তাকেই তো মূলত রাসায়নিক বিক্রিয়া বলা হয়। তাহলে আসলে সংযোজন বিক্রিয়ার সাথে নর্মাল রাসায়নিক বিক্রিয়ার আসলে পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা যেখানে সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়ায় হয় একাধিক মৌলিক পদার্থ অথবা একাধিক যৌগিক পদার্থ মিলিত হয় দুটোই মৌলিক পদার্থ অথবা দুটোই যৌগিক পদার্থ মিলিত হয়, এবং অবশ্যই সংযোজন বিক্রিয়ায় প্রোডাক্ট পাওয়া যায় একটি মাত্র যৌগ, অর্থাৎ উৎপন্ন হয় একটি মাত্র যৌগ। তুমি একাধিক মানে দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, দশটি পদার্থ যদি একত্রিত করো, অর্থাৎ বিক্রিয়ক হিসেবে তুমি যদি দশটি পদার্থ কেউ সংযুক্ত করো, দিন শেষে তুমি প্রোডাক্ট বা উপজাত উৎপাদ বা বিক্রিয়াজাত পদার্থ হিসেবে একটি মাত্র পদার্থকেই পাবে। তাহলে এরকম যে সকল রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ মিলিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি মাত্র নতুন পদার্থে পরিণত হয় সেই বিক্রিয়াকে মূলত বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন আমরা যদি এখানে লিখি যে আয়রনের সাথে সালফার বিক্রিয়া করে উৎপন্ন করে আয়রন সালফাইড, আবার অ্যামোনিয়া সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলিত হয়ে উৎপন্ন করে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো আমি যে দুইটা বিক্রিয়া লিখলাম বা দুইটা উদাহরণ লিখলাম, সমীকরণ লিখলাম, এখানে দেখো এখানে দুইটা মৌলিক পদার্থ মিলিত হয়ে একটা মাত্র যৌগ উৎপন্ন করেছে, এখানে দুইটি যৌগিক পদার্থ মিলিত হয়ে একটা মাত্র যৌগ উৎপন্ন করেছে। তার মানে আমরা যদি নর্মালি বলতে চাই তাহলে আবারও সেই সঙ্গে আমি রিপিট করছি যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ মিলিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি মাত্র যৌগ উৎপন্ন করে বা একটি মাত্র যৌগে পরিণত হয় সেই বিক্রিয়াকেই বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো পার্ট পাঁচে একটি কাজ দেওয়া আছে যেখানে বলেছে যে আমরা যদি সংযোজন বিক্রিয়াটা ল্যাবে করতে যাই, প্র্যাকটিক্যালি করতে যাই, তাহলে আমাদের প্রয়োজনীয় উপকরণ হিসেবে লাগবে টেস্ট টিউব, মর্টার, স্পিরিট ল্যাম্প বা বার্নার, লোহার কুড়া, সালফার এবং নিকটি। টেস্ট টিউবটা আমরা সবাই চিনি, ল্যাবে ব্যবহৃত হওয়া কমন একটি কাচের নল বা কাচ পাত্র আমরা বলতে পারি, নল আকৃতির কাচ পাত্র যার মধ্যে আসলে বিভিন্ন পদার্থ মিশ্রিত করা হয় বা বিভিন্ন পদার্থ নেওয়া হয়, যেটি রাসায়নিক ল্যাবের একটি কমন উপকরণ। এটা আসলে পরবর্তী ক্লাসে আমরা যখন প্রতিস্থাপন বিক্রিয়া পড়বো তখন আমাকে দেখাতেই হবে, যেহেতু এখানে আমি আসলে টেস্ট টিউব ছাড়া অন্য কিছু এই মুহূর্তে দেখাতে পারছি না, এজন্য আসলে আমি টেস্ট টিউবটা নিয়ে আসিনি। লাগবে আমাদের টেস্ট টিউব, লাগবে মর্টার, মর্টার মানে হচ্ছে পেষণ যন্ত্র, সেটা তুমি শিলপাটা বলতে পারো, ব্লেন্ডার বলতে পারো, ঢেকি বলতে পারো, হামানদিস্তা বলতে পারো, কিন্তু তার সাথে আমরা কেমিস্ট্রি ল্যাবে ব্যবহৃত আরেকটা মর্টার বলতে পারি, যেটা মূলত কাচের বাটি, আমরা যে সিরামিকের প্লেট বা বাটি ব্যবহার করি এরকম সিরামিকের তৈরি পুরু বা মোটা বাটি, এবং তার মধ্যে হামানদিস্তার মতো একটি সিরামিকের তৈরি হাতল থাকে, যে হাতলের সাহায্যে এই সিরামিকের বাটিতে বিভিন্ন মানে গুঁড়া পদার্থ নিয়ে আর একটু গুঁড়া করে মিশ্রিত করা হয়। স্পিরিট ল্যাম্প, স্পিরিট ল্যাম্প হচ্ছে এমন এক ধরনের ল্যাম্প যার মূল জ্বালানি হিসেবে মূলত ব্যবহৃত হয় স্পিরিট, যেরকম আমরা যখন হারিকেন বা কুপি বা দোয়াত ব্যবহার করি সেখানে মূল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কেরোসিন, আর স্পিরিট ল্যাম্পের জ্বালানি হচ্ছে স্পিরিট। মূলত আমাদের নেল পলিশের যে স্পিরিট থাকে, আমরা মেয়েরা যে নেল পলিশ ব্যবহার করি, আমরা যে নেল পলিশ রিমোভার ব্যবহার করি, নেল পলিশ রিমোভারের মূল উপকরণ হচ্ছে স্পিরিট, স্পিরিট থাকে। বার্নার হচ্ছে এরকম মানে
কি বলবো যে আগুন জ্বালাতে পারে এরকম এক ধরনের যন্ত্র, আরো স্পেসিফিক্যালি বললে এমন এক ধরনের লোহার পাইপ যার সাথে গ্যাস লাইনের সংযোগ থাকে এবং যার মাধ্যমে মোমের মতো করে আগুন জ্বালানো যায়। লাগবে আমাদের লোহার গুঁড়া, সরাসরি লোহার গুঁড়া কিনতে পাওয়া যায়। লাগবে সালফার নামক মৌলিক পদার্থ, লাগবে নিক্তি, নিক্তি মানে মাপন যন্ত্র, সেটা দাড়িপাল্লা হতে পারে, ডিজিটাল মাপন যন্ত্র হতে পারে, আমরা যে সোনার দোকানে ছোট ছোট দাড়িপাল্লা দেখি এরকম দাড়িপাল্লাও হতে পারে, মোট কথা মাপন যন্ত্র। তো এখানে বলেছে যে টেস্ট টিউব ভালো করে ধুয়ে শুকিয়ে নাও, যাতে কোনোভাবেই টেস্ট টিউবে অন্য কোনো উপকরণ আসলে না থাকে। 7 গ্রাম লোহার গুঁড়া এবং 4 গ্রাম সালফার, এটা আনুপাতিক হার, 7 গ্রামে লাগবে হচ্ছে 4 গ্রাম সালফার। তুমি যদি 14 গ্রাম সালফার নাও তাহলে লাগবে হচ্ছে 14 গ্রাম লোহার গুঁড়া নাও তাহলে লাগবে হচ্ছে 8 গ্রাম সালফার, এটা আনুপাতিক হার। 3.5 গ্রাম লোহার গুঁড়া যদি নাও তাহলে 2 গ্রাম সালফার নিলেই চলবে। ভিন্ন পরিমাণে নেওয়া যায়, নিক্তি দিয়ে মেপে মর্টারে নিয়ে খুব ভালোভাবে পিষে নিয়ে তারপর শুকনা টেস্ট টিউবে ঢেলে দিতে হবে। এবার স্পিরিট ল্যাম্প বা বার্নার দিয়ে টেস্ট টিউবের তলায় তাপ দিতে হবে। তাপ দেওয়ার সময় খেয়াল করতে হবে যাতে কোনোভাবেই টেস্ট টিউবের উপরের খালি জায়গাটায় আসলে আগুনের তাপ না লাগে, কারণ টেস্ট টিউবের কাচ অত্যন্ত পাতলা হয়। যদি উপরে খালি জায়গাটায় তাপ লাগে তাহলে টেস্ট টিউব ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক তলায় তাপটা লাগতে হবে যেখানে তোমার সালফার এবং লোহার গুঁড়ার মিশ্রণটা নিয়ে আছে। এইভাবে কিছুক্ষণ তাপ দেওয়ার পর তুমি দেখতে পারবে যে মিশ্রণটি রক্তিমাভা মানে একদম টকটকে লাল, রক্তের মতো টকটকে লাল হয়ে গেছে, তখন তাপ দেওয়া বন্ধ করতে হবে এবং দেন টেস্ট টিউবটি মর্টারে রেখে ঠান্ডা করতে হবে। এর জন্য তুমি মর্টারে রাখবে যাতে টেস্ট টিউব ফেটে গেলেও তার সাথে দ্বিতীয় কোনো পদার্থের মিশ্রণ না ঘটে। দেন টেস্ট টিউব ঠান্ডা হওয়ার পর বা টেস্ট টিউবের ভেতর উপকরণটি ঠান্ডা হওয়ার পর টেস্ট টিউবটি ভেঙে তুমি ভেতর উপকরণটি বের করে নেবে। তো এখানে মূলত কথা যেটা ছিল সেটা হচ্ছে লোহার গুঁড়া মূলত হয় কালো রঙের আর সালফার হচ্ছে হালকা হলুদ রঙের একটি পদার্থ, কিন্তু মিশ্রণ শেষে এই লোহার গুঁড়া ছিল কালো আর সালফার ছিল হালকা হলুদ। এই মিশ্রণ শেষে যখন আমরা আয়রন সালফাইড পেলাম তখন এর রং হয়ে গেল ধূসর, অর্থাৎ কালো না হালকা হলুদ না, সম্পূর্ণ ধূসর রঙের ভিন্ন একটি পদার্থ আমরা পেলাম। এরকম যে সকল রাসায়নিক বিক্রিয়ায় একাধিক ভিন্ন ভিন্ন পদার্থ মিলিত হয়ে একটি মাত্র পদার্থ উৎপন্ন করে সেই বিক্রিয়াকে মূলত বলা হয় সংযোজন বিক্রিয়া। তো এইখানে দেখো যে আমরা দুটি মৌলিক পদার্থ মিলিত করেছি, দুটি যৌগিক পদার্থ মিলিত করেছি। তো এই ঝামেলার কারণে বিজ্ঞানীরা এই সংযোজন বিক্রিয়ার একটি শাখা বিক্রিয়া তৈরি করে রেখে গেছেন যাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া। যে সংযোজন বিক্রিয়ায় শুধুই দুইটা মৌলিক পদার্থ মিলিত হয়ে একটিমাত্র যৌগ গঠন করে সেই রাসায়নিক বিক্রিয়া বা সেই সংযোজন বিক্রিয়ার আরেক নাম হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই দুটোই কিন্তু সংযোজন বিক্রিয়া, কিন্তু প্রথম বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়ার পাশাপাশি সংশ্লেষণ বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়াকে তুমি সংশ্লেষণ বিক্রিয়া বলতে চাচ্ছ তাকে অবশ্যই আগে সংযোজন বিক্রিয়ার শর্ত পূরণ করতে হবে, দেন সে সংশ্লেষণ বিক্রিয়ার শর্ত পূরণ করে সংশ্লেষণ বিক্রিয়ায় পরিণত হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে সকল সংশ্লেষণে সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ বিক্রিয়া নয়। আমি দেখো আমি আবারও একবার বলছি যে এই বিক্রিয়া দুটি যৌগিক পদার্থ মিলিত হয়ে একটিমাত্র যৌগ উৎপন্ন করেছে, তার মানে সে সংযোজন বিক্রিয়ার শর্ত পূরণ করেছে কিন্তু সংশ্লেষণ বিক্রিয়ার শর্ত কিন্তু পূরণ করেনি। আর সংযোজন বিক্রিয়া হলেই তাকে সংশ্লেষণের শর্ত পূরণ করতে হবে এরকম কিন্তু কোনো থিওরি নেই, কিন্তু সংশ্লেষণ হতে গেলে তাকে কিন্তু অবশ্যই সংযোজন বিক্রিয়ার শর্ত পূরণ করতে হবে। তাহলে আমরা আবারও এটাই বলতে পারি যে সকল সংশ্লেষণই সংযোজন, কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ বিক্রিয়া নয়। তো আজকে আমরা মূলত জানলাম দুইটি বিক্রিয়া সম্পর্কে, একটি সংযোজন বিক্রিয়া এবং আরেকটি সংযোজন বিক্রিয়া শাখা বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা দহন বিক্রিয়া সম্পর্কে জানবো। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।